আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে, হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের রংপুরের
সবাই উপস্থিত আছেন সকালে এই আহ্বানে আছেন আমাদের আমাদের মা বোনদেরকে এখানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আলাদা বাহিনীরা যে সমগ্র মহামন্ডল থেকে জীবন দিয়েছেন আর একাংশ দিয়েছেন রংপুর দেখতে পাচ্ছি কংগ্রেস মহানগর শাখা তাদের একটি অংশ এখানে দেখতে পাচ্ছি শিক্ষা প্রশাসন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর তাদের একটি অংশ একটু ব্যানারটা টানি এখানে দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটি তাদের নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড সোসাইটি অবশ্যই সরকারি নীতি দ্বারা সরকারি নির্দেশনা মেনে আমরা একগ্রহে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্তৃপক্ষবৃন্দ আমাদের বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুর বিভাগ রংপুর তাদের রংপুর আজকে ধারাবাহিক ভাবে আন্তর্জাতিক ডিএসএর কার্যালয় রংপুর বিভাগ রংপুর তাদের একটি একাংশ এখানে দেখতে পাচ্ছি যেটি আমরা সজ্জিত করেছি আমরা সুন্দর রক্ষণশীলভাবে আমরা আরো দেখতে পাচ্ছি বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র তাদের সবাই বুঝতে পারছে এখানে দেখতে পাচ্ছি বহুমুখী উন্নয়ন তাদের একাংশ দেখতে পাচ্ছি কৃষক দল মহানগর রংপুর তাদের একাংশ এখানে উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমাদের স্বাধীনতার ফাউন্ডেশন স্বাধীনতার ভিত্তি পর্যটন কার্যালয়ের
1952 সালে 21শে ফেব্রুয়ারি, তখনই কিন্তু বাঙালিরা তাদের ন্যায্য অধিকার আদায় করতে নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলের কর্তৃপক্ষ বিন্দু তারা শিখিয়েছে তারই ধারাবাহিকতা স্বাধীনতা যুদ্ধ। আর উপস্থিত আছেন এখানকার পরিবেশ অধিদপ্তর রংপুর, তাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারে নির্মমভাবে নিহত হয়েছেন এই দেশের জন্য, এই লাল সবুজের পতাকার জন্য তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি রংপুরের স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যবিধি আসলে এখানে গঠন করা খুবই মুশকিল। তারপরেও আমরা চেষ্টা করব, যেহেতু আমরা সবাই সচেতন মানুষ, আমরা চেষ্টা করব যে স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য মাস্ক আমরা নিয়ে আসি, মাস্ক পরিধান করে যেন আমরা পুষ্পস্তবক অর্পণ করি। এই অনুরোধ জানিয়ে উপস্থিত সকলকে আমি আবারও সালাম জানিয়ে আমার স্বাগত বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জেলা প্রশাসন রংপুরের আয়োজনে রংপুর সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় আমাদের আজকে আমরা প্রত্যেকে নিজেদের শ্রদ্ধা নিবেদন করব। আমরা ইতিমধ্যে জেনে গেছি রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মহোদয় তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একটু আগে সকলের উদ্দেশ্যে কথা বলেছেন। রংপুরের মাননীয় মেয়র মহোদয় যার মোস্তাফিজা রহমান মোস্তফা আমাদের মাঝে উপস্থিত আছেন বিভাগীয় পুলিশের পক্ষে, যিনি নেতৃত্ব দেবেন যারা দেবদাস পথচারী বিপিএনসি আইজি রংপুর রেঞ্জ রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষে মোহাম্মদ মেহেদুল করিম বিপিএম সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর। জেলা পুলিশ বিভাগের পক্ষে জনাব মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরী পুলিশ সুপার রংপুর মহোদয়। আমাদের সার্বিক আয়োজনে যার নেতৃত্বে আমরা এই শহীদ মিনারের পাদদেশে একত্রিত আছি রংপুরের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ আসিফ আহসান, তিনি আমাদের মাঝে আছেন। জেলা পরিষদের পক্ষে কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের পক্ষে জেলা প্রশাসক মহোদয় থাকছেন, সেই সাথে থাকছেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, নেতৃত্বে থাকবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তফা হোসেন বাবলু সাবেক কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ড। আমাদের এই ক্রম অনুসারে শ্রদ্ধা নিবেদনের পরে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করবেন। প্রত্যেকটি অংশে আমরা প্রত্যেকেই সুশৃঙ্খল ভাবে থাকব, সহযোগিতা করব, সুন্দরভাবে সুচারুরূপে আমাদের শ্রদ্ধা নিবেদনের পালা সুসম্পন্ন করব। আমরা অপেক্ষা করছি সেই মহেন্দ্র খানের জন্য। রাত 12টা বাজার সাথে সাথেই আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন শুরু করব। আর মাত্র 3 মিনিট আছে, আমরা অপেক্ষা করছি আজকের এই আয়োজন। জেলা প্রশাসন রংপুরের পক্ষ থেকে এবং রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পাদদেশে আমরা আপামর জনসাধারণ একত্রিত হয়েছি। আমাদের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছি। রাত 12টা পেরিয়ে যখন 1 মিনিট হবে তখন আমাদের শ্রদ্ধা নিবেদন শুরু হবে। শ্রদ্ধা নিবেদনের এই পর্যায়ে সারা দেশের সাথে একত্রিত হয়ে রংপুরবাসী আর এই মধ্যরাতে জাগ্রত যেমন করে জাগ্রত ছিল 1952 সালের আগের দিনগুলোতে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে
অনেক ত্যাগ প্রতীক্ষার মধ্য দিয়ে বাঙালি জাতি যখন নিজেদের পরিচয়কে উজ্জ্বল করে বিশ্ববাসীর সামনে মেলে ধরছিল, তখনই বাঙালি সংস্কৃতির বুকে আঘাত এসেছিল, আঘাত হেরেছিল সেই পাকিস্তানি হায়েনারা। তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম, রুখে দাঁড়াবার একটি পর তাদের মায়ের ভাষার অধিকার অর্জিত হয়েছিল। সেই অধিকার থেকে ভিড় পায়ে এগিয়ে গেছি অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে, শহীদ বেদিতে যেন পুষ্পমাল্য অর্পণ করতে পারি সেজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি।